রাতের শহরে পুলিশের দাদাগিরি, ট্রাক থামিয়ে টাকা চাওয়ার অভিযোগ। দাবি মতো টাকা দিতে না পারায় ট্রাক চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। রাতের শহরে পুলিশের দাদাগিরি, পণ্য বোঝাই ট্রাক দাঁড় করিয়ে টাকার দাবি, দাবি মতো টাকা দিতে না পারায় চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হেনস্থার মুখে ট্রাক চালকেরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল অন্য ট্রাক চালকেরাও। গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দী করেছেন ট্রাক চালকেরা। সেই ছবি এসে পৌঁছেছে আমাদের হাতেও, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। ছবিতে পুলিশকর্মীকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে টাকা চাওয়ার কথা। ট্রাক দাঁড় করিয়ে 200 টাকা করে দাবি করছেন পুলিশকর্মী, আর তা দিতে অস্বীকার করায় ট্রাক চালককে রাস্তার পাশে ট্রাক দাঁড় করাতে বলা হয়। শুরু হয় বাকবিতণ্ডা। দেখুন রাতে কি কি ঘটনা ঘটেছিল। বলুন স্যার, খরচা কত দেবো? কত? 200 টাকা। কিসের স্যার? সাইড করো ভুট্টা, সাইড করো। যেটা করবেন বলুন, আমাদের গায়ে মালটা ঢোকাতে হবে তো, পার্টি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, গাড়িটা থাক না, গাড়িটা থাকবে বলে কী কারণ, কী কারণে রাখবেন আপনি সেটা তো বলবেন, কী কারণে রাখবেন, একটা ইস্যু তো দেবেন যে এই কারণে। গাড়িটার হাইট হয়েছে উচ্চ? কোনো হাইট নেই, 13 ফুটের মধ্যে আছে। টেপের কোনো মেপে নিন আপনি, আমি টেপ দিচ্ছি, আপনি মেপে নিন। আচ্ছা থাক, গাড়িটা থাক, ও আসুক, ওই গাড়িটা ছেড়ে আসুক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাপুন, আমরা সব মেপেই মাল তুলে আমাদের বর্ডার পাসিং করতে হয়। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে টাকা দিতে অস্বীকার করায় ট্রাক চালককে তার অফিসারের কাছে নিয়ে যান এই পুলিশকর্মী। দাবি মতো 200 টাকা না দেওয়ায় এবার পুলিশের হুমকি। আমরা মনে করলে 108 রকমের কেস দিতে পারি। শুনুন, আপনাদের তো আমাদের এসব দেখার কোনো দরকার পড়ে না, কিন্তু আপনাদের কাছে আমাদের খরচা চায়, সেটা আপনি ওই দিকে না দেন তাহলে কি করে হবে? সেটা উনি 200 টাকা বলছে, আমরা 10-20 টাকার বেশি খরচা দিই। 10-20 টাকা দাদা আমরা খরচা নিই না, এটা মোটর সাইকেল চালিয়ে 10-20 টাকা খরচা দুজন মানে আপনি কী করে বলেন? গাড়িটা মালিক হয়ে, মালিক হয়ে আমাদের গাড়ি চালাচ্ছে কত বছর? আমি 1 বছর ধরে চালাচ্ছি। তাহলে আপনি এটা বলেন, একটা ড্রাইভার আছে, আমি দু চারটি ড্রাইভারের কাছে শোনেন তো। না, আমাদের গাড়ি চালিয়ে ক টাকা হয় স্যার? ক টাকা হয় কি না হয় একটা গাড়ির কিস্তি তো হয়। বলে একটা কথা বলি, যদি পুলিশ ধরে না কোনো গাড়িরে, যদি মনে কেস দেবে দেবেই, সে জানি কেন বলেন তো, 108টা রকম ওই মা কালীর গলায় যেমন 108টা জবা ফুলের মালা হয়, গাড়িরও 108টা জবা রকম কেস থাকে। আর আপনারা চলেন রাস্তায় না, পুলিশের সহযোগিতায় চলেন। যদি মনে করেন আপনাকে উঠতে বসতে কেস দেওয়া হয় না, আপনার মতন মালিক না, ঘরে বসেই কাঁদবে রোডে। ট্রাক চালকদের অভিযোগ পুলিশকর্মীরা এরপর বুঝতে পারেন মোবাইল ক্যামেরায় তাদের ভিডিও তোলা হচ্ছে। এবার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। ঘটনায় এক ট্রাক চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটা ঘটেছে, আমি 12 চাকার ড্রাইভার, আমি কলকাতার যেখানে খালি হবে ঠাকুরপুকুর, সেখানে আমি রাস্তাটা চিনি না, তার জন্য আমি মালিককে সঙ্গে করে নিয়ে আসি। আমি বিহার থেকে গাড়িটা ভুট্টা লোড করে আমি ঠাকুরপুকুর আসি। ঠাকুরপুকুর সে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমাকে পুলিশে গাড়ি দাঁড় করায়, আমি দাঁড়িয়েছি, পুলিশে দাঁড় করিয়েছে। পুলিশে দাঁড় করানোর পরে আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে পুলিশ জিজ্ঞাসা করছে যে কী আছে, আমরা বললাম যে ভুট্টা আছে। তার পুলিশ বলছে খরচা দে, আমরা বললাম যে স্যার কিসের খরচা? তার কারণ আমাদের তো অল ইন্ডিয়া পারমিট গাড়ি, কাগজপত্র সবই ওকে আছে, আপনি দেখুন মালের চালান টালান আপনি দেখুন সবই ওকে আছে। তা বললো ওসব জানি না, আমাদের খরচা দিতে হবে। আমরা বললাম স্যার কত? তা বলছে 200 টাকা লাগবে। আর আমাদের কাছে 200 টাকা ছিল না, আমরা দিতে পারিনি, তার জন্য গাড়িটা সাইড করতে বলে আমরা সাইড করেছি। গাড়ি সাইড করার পরে লাইসেন্স ছিল, লাইসেন্স দিলাম, দেওয়ার পরে আমাদেরকে বললো যে 200 টাকা লাগবে, নাহলে গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে। তো আমরা বললাম স্যার গাড়িটা কিসের জন্য দাঁড়িয়ে থাকবে, গাড়িটা তো আমাদের খালি করতে হবে, আমাদেরকে ছেড়ে দিন।
20-50 টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। তা আমাদেরকে ছাড়লো না, না ছাড়ার পরে তারপরে এক দু কথার থেকে আমাদের ধাক্কাধাক্কি করা শুরু করলো। ধাক্কা দেওয়ার পরে আমার ঘাড়ে লেগেছে খুব প্রচণ্ড পরিমাণে, আমি এখন গাড়ি চালাতে পারছি না। এই যে ধাক্কা লেগেছে আমি তো গাড়ি চালাতে পারছি না, এবার এর জন্যে এই যেটা স্টেটমেন্ট নেওয়া উচিত সেটা নেওয়া হোক। ধাক্কা মারলো এই কারণে যে আমি 200 টাকা দিতে পারিনি তার জন্য। পুলিশের অত্যাচারটা কমানো অবশ্যই দরকার, 100 বার কমানোর দরকার, না হলে আমরা রোডে গাড়ি নিয়ে বেড়াতেই পারছি না। শেষমেশ ঘটনাস্থল থেকে এক প্রকার পালিয়ে যান পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকায়। জানা গেছে বিহার থেকে গাড়িতে করে ভুট্টা নিয়ে কলকাতায় আসছিলেন ওই ট্রাক চালক, তখনই ঘটে এই ঘটনা। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন ঠাকুরপুকুর থানার সামনে ট্রাক চালকদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় ঠাকুরপুকুর থানায়। তো কালকে রাত্রির 2:30-3 নাগাদ আমাদের কাছে একটি কল আসে যে আমাদের ওইখানকারই একটি গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে আসছিলেন, তো এইখানে ধরেছিলেন পুলিশ। পুলিশ ধরেতেই যে খরচা চাইছে, এবার সে জিজ্ঞাসা করে যে কিসের খরচা বা কত টাকা, বলে যে 200 টাকা খরচা দিতে লাগবে। বলেছে 200 টাকা আমার কাছে খরচা নেই, বলেছে গাড়ি সাইড করতে, গাড়ির পেপার দেখেছে, সব কিছু দেখেছে ওকে, এবং চালানো জিএসটি চালান ছিল, তাতেও বলেছে খরচা দিতে লাগবে। সে বলেছে খরচা দিতে পারবো না আমরা স্যার, তো আমাদের এমনিতেই তো টাকা পয়সা খুব কম, আমরা গরিব মানুষ গাড়ি চালিয়ে খাই। তো তারপরে বুঝতে সে কিছুদিন না মানাতে তখন ছেলেটি যে ভিডিও করছিল সে অফিসার বুঝতে পেরেছে, তখন তাকে মোবাইলটি কেড়ে নেওয়া হয় এবং তার ঘাড়ে ঠেলাঠেলি করা হয়, ঘাড়ে একটা চোট লাগে, তার জন্য আমরা মেডিকেল করেও এনেছি। এবার আমরা সরকারের কাছে একটাই দাবি যে পুলিশকে তো একটা মায়না দেওয়া হয়, তো আজকে আমাদের রাস্তাঘাটে এত পুলিশকে ধরবে, এত পুলিশ ড্রাইভারকে ধরবে কেন? গাড়ি চালিয়ে তো আমরা খাচ্ছি, আজকে যদি রাস্তায় যদি গাড়ি না চলতো, আজকে সব গাড়ি যদি দাঁড়িয়ে যেত তাহলে কারোর ঘরে চাল ডাল যুক্ত না। তো আমাদের সংগঠনকে ইনি একটা অভিযোগ করে, তো আমরা ওই জন্য থানায় এসেছি সেই অফিসারের নামে যাতে কমপ্লেন করা হয়, যাতে আমরা আশা আছি যাতে অফিসার সেই দায়িত্বটা পালন করবে, যাতে যেই করাপশন করেছেন যে দুজন অফিসার তাদের নামে যাতে একটা এফআইআর নথিভুক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরপুকুর। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।